हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछी। चले आसलाम नतुन एकटा ब्लग निये। तो देखो आमार चेहरार की अवस्था की बोले, फोनटा एत झापसा किछु देखते पाच्छी ना। तो देखो आमार चोखेर नीच, ई जे देखो कालो कालो स्पट होये रयेछे, एगुला হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। নাকগুলোতে দেখো কালো কালো কেমন এরকম হয়ে রয়েছে, খারাপ অবস্থা। তো ভাবছি আজ ফেসটাকে কিছুটা একটু ঠিক করব, হোম রেমেডিজ দিয়ে আমার ফেস প্যাক, ফেস স্ক্রাব হোমমেড বানাবো, বানিয়ে তারপর ফেসের উপর অ্যাপ্লাই করব। আমিও দেখব কীরকম রেজাল্ট হয়, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখা যাক কীরকম হয় এক্সপিরিয়েন্স তোমাদের সাথে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি ভালো করে ফেস ওয়াশ করে মুখ ধুয়ে এসেছি। মুখটাকে এখন ভালো করে এই যে এরকম একটা ট্রাওয়াল দিয়ে ভালো করে মুছে নেব। সো দেখো মুখটা ভালো করে ধুয়ে এসেছি, ফেস ওয়াশ করে এসেছি, এসে ভালো করে মুছে নিয়েছি মুখটা। আর এই যে এই এখানে আমি এখানে নিয়েছি, দেখো দেখাতে পাচ্ছি না ভালো করে, এখানে নিয়েছি এই যে চিনি, চিনির সাথে লেবু রস আর হালকা কোকোনাট অয়েল। তো চলো এটা একটা নিয়েছি হোম রেমিডিস স্ক্রাবার। চলো এটা দিয়ে ভালো করে ফেসটা স্ক্রাব করে নিই। তো এইরকমভাবে ম্যাসাজ করবে না তোমরা, আমি জেনে শুনে ভুলভাবে ম্যাসাজ করছিলাম, এভাবে ম্যাসাজ করতে নেই। ম্যাসাজ করার সিস্টেমটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এইভাবে নেবে তোমাদের এই যে চিকের জায়গাটা, এটা একদম উঠু থাকার জন্যে। তো এটা নিয়ম হচ্ছে এইভাবে সার্কুলারভাবে, আমি নর্মালি যেভাবে ফেস ওয়াশ করার সময় করি এটা এভাবে করি, এই যে এইভাবে সার্কুলার স্টাইলে সিস্টেমে। তাতে তোমাদের কী হবে, নাকটা ভালো করে পরিষ্কারও হবে আর নাকটা অনেকটাই আমাদের মতো আমার মতো যাদের বুঝু না তারা একটু উঠু উঠু দেখা যাবে এই জায়গাটাতে। তুমি যখন স্ক্রাব করো, ফেস প্যাক লাগাও, মাস্ক লাগাও বা ফেস ওয়াশ করো, আমরা তো এইসব এগুলো সব দিন করি না, ফেস ওয়াশটা সব দিন করি। তো ফেস ওয়াশ করার সময় তোমরা সেম এইভাবে, একটা হচ্ছে এইভাবে চোখের নিচগুলো পরিষ্কার করার হচ্ছে এই এই টিপসটা, আর নাকটাকে উঁচু করার জন্যে আর সাথে ভালো করে পরিষ্কার করার জন্য হচ্ছে এই যে এরকম করতে পারো তোমরা। তো এইভাবে আমি কমফর্টেবল না, আমি নর্মালি যেভাবে করি এই যে এইভাবে এভাবে করি আমি এভাবে এভাবে এইভাবে এইভাবে করি। তোমরা ঘাড়টাকেও ভালো করে এইভাবে ম্যাসাজ করে নেবে। এখানে দেখবে অনেক ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, এগুলাকে পরিষ্কার করার সিস্টেম হচ্ছে এইভাবে। আর অনেকের হচ্ছে কি এই জায়গাটা কালো থাকে, তা আমারও সেম, এই জায়গাটা অনেক সময় অনেক কালো হয়ে থাকে। এই জায়গাটার জন্য এইভাবে ম্যাসাজ করবে তোমরা, আর যাদের এই এই জায়গাতে ফ্যাট থাকে তারা এইভাবে ম্যাসাজ করতে পারো। এই যে আমার এই জায়গাটা থেকে প্রচুর ফ্যাট এখান থেকে, তো এই জায়গাতে আমি এইভাবে ম্যাসাজ করতে পারি। আর
আর এই জায়গাটাতে কখনোই একদম এভাবে এভাবে করবে না, এই জায়গাতে করলে এই ডেবে যাবে, এই যে স্মাইলিস্ট এই যে কী হয় এটা এটা পরে আর হবে না কিন্তু। তো দেখো, তাছাড়া আমার ফেসের মধ্যে তো গাল থেকে এই জায়গাটা আর এই জায়গাটা অনেকটাই কালো, তো এই এই জায়গাটাতে আমি ভালো করে মাসাজ করবো। দেখো এইভাবে, আর এইটা হচ্ছে নাককে উঁচু করার একদম ঘরোয়া পদ্ধতি। এই টিপসটা আমার থেকে জেনে নাও, কেউ এটাকে বলবে না তোমাদের। আর চোখের নিচে কালো দাগগুলো ওঠানোর জন্য হচ্ছে এই সিস্টেমটা। তোমরা লিপসগুলোকেও স্ক্রাব করে নিও এভাবে, এটা খুব ভালো একটা জিনিস, লিপও স্ক্রাব করে নিতে পারো তোমরা এই যে চিনিগুলো নিয়ে। তো ফ্রেন্ডস, আমার 10 মিনিট মুখটাকে ভালো করে স্ক্রাব করা হয়ে গেছে। এখন আমি নর্মালি ওয়াটার না, একটু হালকা গরম জল দিয়ে আমি ভালো করে মুখটাকে ধোবো। আর তোমরা এই টিপসটা, এই যে দেখালাম আমি হোম রেমেডিসটা, এটা তোমরা হাতে, ফুল বডিতে, মুখে, লিপস, চোখে, নিচে সবখানে তোমরা মানে ফুল বডির জন্য এই স্ক্রাবারটা খুবই হেল্পফুল, খুবই ভালো, একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি। তোমরা খুবই সহজভাবে স্ক্রাব করো, তোমাদের আর হাজার হাজার টাকা খরচ করে স্ক্রাবার কিনতে হবে না। তোমরা আমার কথা বিশ্বাস না হলে তোমরা ঘরে ট্রাই করে দেখো, খুবই হেল্পফুল। তো ফ্রেন্ডস, আমি যাচ্ছি ছাদে, কারণ আমার ঘরে রোজ ওয়াটার নেই, রোজ ওয়াটার বানানোর জন্য ছাদে আসলাম। এই যে দেখো আমার ছাদে গাছে গোলাপ হয়েছে, আর দেখো এই গোলাপটা কত সুন্দর, ছোট, খুব সুন্দর না? তো আমি এটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে, অনেক দিনের হয়ে গেছে, এটা থেকে কিছুটা পাতা আমি নিয়ে নিচ্ছি। চলো যাই। নিয়েছি যেহেতু আমার কাছে রোজ ওয়াটার নাই, তার জন্য অরিজিনাল রোজ নিয়েছি। সাথে নিয়েছি একটু মধু, আর নিয়েছি একটু লেমন জুস। তো এটাকে আমি মুখে ভালো করে, তো এই অরিজিনাল রোজটা নেওয়াতে কী বলে আমার কী হলো, আমার ইয়ে নিতে হচ্ছে না, এই যে কী বলে টিস্যু পেপার, সরি কটন নিতে হচ্ছে না, আমি এইভাবেই করে নিতে পারছি। দেখো আমি মুখে ভালো করে লাগিয়ে নিয়েছি, এইভাবে আমি 10 মিনিট আরও থাকবো, 10 মিনিট পর তারপর মুখটা আমি ভালো করে ওয়াশ করবো। তো চলো ফাইনালি রেজাল্ট দেখার জন্য আরও 10 মিনিট অপেক্ষা করি, তারপর দেখা যাক ফেসে আমার গ্লো আসে না কি কী হয়। একদম জুম করে তোমাদের দেখিয়ে দেবো, আমিও দেখবো। তো চলো দেখে রাখবো।